বীর মুক্তিযোদ্ধা জাসদের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম আট আসনের সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদলের লাশ শুক্রবার দেশে আনা হবে। চট্টগ্রামের বোয়ালহালীর মা বাপর ডাকো দিয়ে পারিবারিক কবরস্থানের দাফন করা হবে তারে। বাদলর গ্রামের বাড়ি সরোয়াতলির খানমহলত বিরাজগড়ের শুনছান নীরবতা। বাড়ির সামনে চলের শেষবারের মতো বাদলরে শ্রদ্ধার লগে বিদায় জানাবে প্রস্তুতি। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে বাদল তৃতীয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় 7:45 ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালত চিকিৎসাধীন অবস্থাত মারা যায় মঈনুদ্দিন খান বাদল। জীবনের শেষ মুহূর্তত আইএনও হালুরঘাট সেতুলাই জোর দাবি জানাইল তিনি। হালুরঘাটের ব্রিজ ছাড়া এটা কমপ্লিট হইব না প্রজেক্ট, হালুরঘাট আদৌ হইব না, হইব না প্রশ্ন করার তো কোনো স্কোপ নাই। আজ হালুরঘাটের ভবিষ্যৎ বিচে গলাও তো বন্ধ ইয়া ইয়া বন্ধ পাবে বলতে কি নেত্রী ডাকিল দর্শন গেলা নেত্রী বলতে আমি করব করব করব। আজ আমি এটা বলতে পারব না, আমার কত মানুষ বিশ্বাস করে না। চট্টগ্রামের অষ্টমাচী হচ্ছে দেখেন এইটা আবার কি বললেন আপনি, আমরা হইলাম পৃথিবীতে একমাত্র টাউন যেটা ফ্লাইওভারের উপর পানি থাকে দৃশ্য। 1952 সালের 21 ফেব্রুয়ারি জন্ম লওয়া বাদল বোয়ালহালী উপজেলার জাসদের সভাপতি আছেন। তিনি চট্টগ্রাম আট আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য। তার তিন ফুয়া ও এক মাইয়া আছে। আমারে এবার দেখে বলল কি ব্যাপার তোমার কালুরঘাট সেতুর কি হইল। আমি বলতেছি চেষ্টা করতেছি। কই মিয়া তুমি আর কি চেষ্টা করবা, এইখানে বলবেন হাজার হাজার কোটি টাকার প্ল্যান পাস হচ্ছে, হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, আমি বকা উল্লা কি বলবো আমার এলাকায় গিয়ে। ওনাকে বলছি আমি আগামী ডিসেম্বরের মধ্যে যদি এটার কোনো সদগতি না দেখি আই উইল গো আউট ফ্রম দিস পার্লামেন্ট। চট্টগ্রামের ভাষা লইয়ানো তিনি বোধ গর্ব করত এবং সি প্লাস টিভিতে দেয়া একাধিক সাক্ষাৎকার চট্টগ্রামের ভাষা লয়ে তার বোধ মনোরহতাও প্রকাশ করছিল। সি প্লাসের মাধ্যমে হই ইয়াং ফলরে ম্যাপ বাইর কর খুঁজি আর যোগাযোগ করে হবি দুনিয়াতে এরকম টাউন হবু আছে। একই টাউনত সাগর দেখান পড়িব, ফার দেখান পড়িব, নদী দেখান পড়িব, বাইরে দুঃসাহ দিন আল্লাহ নিয়ামত আর সাত গেই হল এই নিয়ামত বাস করির এবারে ইউজ করিত না পারি। This is one unique job you are doing. তুমি গণমানুষের কাছে জন ভরলে চিটাঙ্গত স্পেশালি জন ভরলে পথে সাট গিয়া ভাষার বাহন হিসাবে ব্যবহার করুন করিব, যে কারণে দীক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে এগিয়ে জনসভা করল এটা দেখা গিয়ে কেন্দ্রীয় বক্তা হল বেক্ষণ সাট গিয়ে কইবার চেষ্টা করছে। বাদলর ছোট ভাই মনিরুদ্দিন আহমদ খান জানাই দে ভারতত্ব তারে দেশ টানিবার পরে জানাজার বিষয়ে সিদ্ধান্ত লওয়া হবে। আগামীকাল ঢাকায় ফসিব তিনি ডেড বডি ঢাকায় ফসিলে পরশু দিন চিটাঙাইব, চিটাঙাইলে আরা চট্টগ্রামের মধ্যে ওনার জানাজা শেষ করিয়ে এরা বাড়ি দেয়ন, বাড়ির মধ্যে আনিয়ে রে আরা এর কবরস্থ করা হবে। 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ত বাদল সমাজতান্ত্রিক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়। জাসদ বাসদ এনে পুনরায় জাসদ তাই শেষে আওয়ামী লীগের নেতৃত্ব 14 দল গঠনত বাদলর উল্লেখযোগ্য ভূমিকা আছে। সি প্লাস টিভি পরিবার এই বর্ষিয়ার নেতার মৃত্যুত গভীর শোক প্রকাশ করেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।